এইটো পূজা করোনা মাতা পূজা, করোনা মাতা পূজা তো মানে এইটো বেগুসরাই দুটা মাইকী মানুষে ঘা গড়ি বলে কইছিল গরু খুয়া বলে, তাতে এটা গায়ে ঘা চলি খাই আসিল, খাওতে খাওতে হি মানে গায়ে লয় মাইকী রূপ ধরি ললে, দুটা মাইকিয়ে দেখি দৌড়ি পলা বলে ধরিলে, পলা বলে ধরলে কইছে ন পলাবি ন পলাবি ইয়াতে থাক বলে, মই করোনা মাতা, করোনা মাতা কি হয় বলে করোনা মাতা ইমান বেমারি আজার যে আইছে সেটু আমি মানে এ করোনা মাতা আমার পূজা নহয় এখানে হয়েছে, এ পূজা করলে আপনার করোনা বেমার ভালো হয়ে যাব, ভাল হয়ে যাব ই কইছে, কুয়া কানে আমিও যে শুনিছো টিভি ভিডিও আইছিল এ কানে আমিও কই আসু করিলু, কিমান কিমান মানুহে কইলে দেরগাঁও তো আমার প্রায় মানে সাহুপটি মারওয়াড়ি পটি মানুহে করি আছে, বেঙ্গুলি পটিরও মানুষ আসি আছে সব করি আছে, জি জি শুনিছে এই করি আছে, তার কারণে পূজা করি আছো সব বেমার দুনিয়ার কারণে গুছি যাব, মানে আপনাদের কি নটা লাডু দিয়ে পূজা, নটা লাডু নটা ফুল নটা লং আর নটা ধূপ আর গুড়ের শাক পড়া এই পূজাটা করবলে নিয়ম, মানে এই পূজা করলে করোনা বেমারটা গুছি যাব, এটা এটা ধুঁয়া আহিব আর ধুঁয়াতে লই যাব, কত কম পালে আপনাদের এই কথা, এই আমি ধর মোবাইলত পালো বিহার বিহার ওলাইছে গরু দৌড় মারি আহিলে মাইকি হয়ে গেল, সবে ভয় খাই পলাই আছে, তাই কলে নপলাবি মই করোনা মা হয় এনেকা এনেকা পূজা কর, লাডু নটা লং নটা ধূপকাঠি নটা আর গুড়ের শাক দে আমি এই বেমারটো লই গুছি যাম, এটা ধুমুয়া আহিব বেয়াকে তাতে মই বেমারটো লই গুছি যাম, মানে এটা বিহারত ঘটনা ঘটে।